যশোর সীমান্তে বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহত এই লজ্জা কোথায় লুকাবে বিজিবি প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন খোলা ভারতীয় বিএসএফ এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্য নিহত হয়েছে ২২ জানুয়ারি সোমবার ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ রাইস উদ্দিন নিহত সিপাহীর মরাদেহ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ মর্গে রয়েছে পতাকা বৈঠকের পর তার মরাদেহ বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে দিবাগত বিজিবির পক্ষ থেকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইতিমধ্যে বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে মরাদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার ব্যাপারেও যোগাযোগ অব্যাহত রয়েছে তিনি আরো বলেন সোমবার ভোর পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধন্যোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরা কারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রহিস উদ্দিন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসা দিন ঘটনার পরপরই এই বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করে এদিকে সকাল থেকে সীমান্তে গোলাগুলি ও একজন বিজিবি সদস্যের নিহতের গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে দিনভর বিজিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি যোগাযোগ করার পরও মুখ খোলেননি কোনো কর্মকর্তা স্থানীয় জ্বালিয়ে পাড়ার কয়েকজন বাসিন্দা জানান সোমবার ভোরে তারা অন্তত সাত আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন পরে সকালে সীমান্তের ওপারে এক যুবকের গুলিবিদ্ধ মরাদেহ পড়ে থাকতে দেখেন তারা বলেন ধন্যখোলা জ্বালিয়ে পাড়া সীমান্ত দিয়ে ভোরে গরু চোরা কারবারিদের ধাওয়া করার সময় বিএসএফ এর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রইস উদ্দিন নামে বিজিবির সদস্য এরপর বিএসএফ সদস্য স্যরা তাকে ভারতের বানগা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় এদিকে খবর পেয়ে ধন্যখোলা বিওপি ক্যাম্পে যান বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের বাড়ি চাপাই নবাবগঞ্জে ভারত কর্তৃপক্ষ মরাদেহ ফেরত পাঠানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে প্রিয় দর্শক এই বিজিবির পূর্বের নাম ছিল বিডিআর এই বিডিআর এর বীরত্ব ও সাহসিকতার বিভিন্ন ইতিহাস আমরা জানি কিন্তু বিডিআর বিদ্রোহের পর একেবারে এটির নামই পরিবর্তন করে দেওয়া হয়েছে এমন কি তাদের ড্রেসও চেঞ্জ করে ফেলা হয়েছে এর পর থেকে সীমান্তে এদের লজ্জাজনক ভূমিকা আমরা প্রত্যক্ষ করছি একের পর এক বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে আজ পর্যন্ত আমরা শুনিনি গরু চোরা কারবারি কোনো ভারতীয় নিহত হয়েছে কারণ গরু চোরা সাথে শুধু বাংলাদেশীরাই নয় ভারতীয় এর সাথে জড়িত রয়েছে এই বিজিবি এখন নিজ দেশের জনগণের দিকে গুলি চালাতে খুব ভালো পরদর্শী যা আমরা দু হাজার সালে দেখেছি তাদেরকে এখন সীমান্ত থেকে নির্বাচনের কাজেই বেশি ব্যবহার করা হয় কারণ আমাদের দেশের চেয়ে রাজনীতিটাই বেশি দরকার দেশ রসাতলে যাক আমার ক্ষমতা চাই